বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দ্য আনসার্টেনটি প্রিন্সিপালের পেছনে যে টিম কাজ করে তার একটি বড় অংশ মফস্বলের বিভিন্ন কলেজে পড়াই। মফস্বলের কলেজে পড়াতে গিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যারা খুব কষ্ট করে পড়াশোনা করছে, যারা ফার্স্ট জেনারেশন লার্নার বা তাদের গোটা গ্রামে সেই হয়তো প্রথম ছেলে বা মেয়ে যে কলেজে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হলো, তো এসব ক্ষেত্রে যেটা হয় সেটা হলো শহরে থাকলে যেই তথ্যগুলো সহজেই জানা যায়, গ্রামে বসে থাকলে তার মধ্যে অনেক কিছুই জানা যায় না। এমন অনেক ক্যারিয়ার অপশন আছে যেই পথে চলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট সুযোগ এবং দক্ষতা হয়তো সেই ছেলে মেয়েদের আছে, কিন্তু শুধুমাত্র না জানার কারণে তারা সেই পথে এগিয়ে যেতে পারছে না। তাই তাদের কাছে সেই তথ্যগুলো তাদের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার জন্যই আমাদের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল। আমাদের এই যাত্রায় আমাদের অনেকেই সাহায্য করেছেন এবং আমাদের সকলেরই আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন এবং এই তথ্যগুলো পৌঁছে দিন, বিশেষ করে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের কাছে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি অপরূপা ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওলজি, শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, ফর উমেন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ এ জিওলজিস্ট আমি কী কী কেরিয়ার অপশানগুলো চুজ করতে পারি বা আমার কী কী অপরচুনিটিস রয়েছে এই জিওলজি সাবজেক্টটা পড়তে। প্রথমে আমাকে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে জিওলজি সাবজেক্টটা একটা নতুন সাবজেক্ট এবং এখনো পর্যন্ত আমি আমার কলেজে পড়াতে গিয়ে দেখেছি আমার কলেজটা নিমতৌরি, পূর্ব মেদিনীপুরের নিমতৌরিতে রয়েছে। তো সেখানে পড়াতে গিয়ে আমি যেটা লক্ষ্য করেছি যে জিওলজি সাবজেক্টের সম্পর্কে সবার কেন প্রায় বেশিরভাগ জনেরই খুব একটা স্বচ্ছ ধারণা নেই যে জিওলজি সাবজেক্টটা কেমন বা জিওলজি পড়লে আমি কী কী করতে পারবো, কেন পড়বো আমি সাবজেক্টটা নিয়ে। তো সেই বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার জন্য আমি আজকে এই প্রেজেন্টেশনটা বানিয়েছি, তো যাতে ভবিষ্যতে যারা কেরিয়ার হিসাবে জিওলজিকে চুজ করতে পারে, তো সেই জন্য যাতে একটা স্বচ্ছ ধারণা তাদের মনে তৈরি হয়ে যায় সেই জন্য আমি আজকে এই প্রেজেন্টেশনটা আমি তৈরি করেছি। প্রথমে আমি যেটা বলি, প্রথমে আমরা জিওলজি শুনলেই আমাদের আমি বেশিরভাগই যেটা ধারণা হয় উইচ ইজ রিলেটেড উইথ জিওগ্রাফি। আবার অনেকে এটা মনে করে, আমি যখনই কারোর সাথে জিওলজি নিয়ে কথা বলতে গেছি সে প্রথমেই ধরে নেয় জুলজি। এটা কিন্তু একদমই অন্য একটা সাবজেক্ট যেটা জিওগ্রাফি এবং জুলজি কারোর সাথে এর খুব একটা মিল নেই, জুলজির সাথে তো নেই, জিওগ্রাফির সাথে কিছুটা হলেও মিল রয়েছে। তো যেহেতু এই সাবজেক্টটা স্কুল লেভেলে কোথাও পড়ানো হয় না, তো সেই জন্য এটা একটা সমস্যা, তাই জন্য আমাদের অনেকেরই এই জিওলজি সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা কারোর মধ্যে নেই। আজকে আমরা দেখি যে জিওলজি সাবজেক্টটা কি অ্যাকচুয়ালি। জিওলজি বলতে গিয়ে প্রথমেই আমাকে যেটা বলতে হয়, আমি জেমস হাটনের একটা কোট আমি এখানে দেখিয়েছি, জিওলজি ইজ আ সাইন্টিফিক স্টাডি অফ দ্য আর্থ ইন উইচ উই স্টাডিড অ্যাবাউট আর্থ মেটেরিয়াল বাট ইট মেড অফ অ্যান্ড প্রসেসেস দ্যাট এফেক্ট দেম ওভার টাইম। জিওলজি হলো এমন একটা সাবজেক্ট যেটা আমাদের আর্থকে নিয়ে, আমরা আর্থকে নিয়ে পড়াশোনা করি যে সাবজেক্টটা, যেমন আর্থ কীভাবে তৈরি হয়েছে, আর্থের ভিতরের যে ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড দেয়ার কম্পোজিশন, এই যে একটা এই এই জিনিসগুলো নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে জিওলজি। তো প্রথমে আমি যেটা তোমাদের সবার কাছে ক্লিয়ার করে দিতে চাই যে জিওলজি আর জিওগ্রাফির মধ্যে ডিফারেন্সটা কী কী। তো প্রথমে আমাদের এটা একটা কমন ধারণা হয় থাকে, অনেকেরই এই ধারণাটা থাকে যে জিওলজি অনেকটা জিওগ্রাফির মতোই, আমরা তো জিওগ্রাফি স্কুল লেভেলে পড়ে এসেছি তো এটা হয়তো ওরকমই একটা সাবজেক্ট। সেই ধারণাটাকে আমি ক্লিয়ার করার জন্য এই এটা বলে দিতে চাই যে হ্যাঁ, জিওলজি জিওগ্রাফির সাথে অনেকটাই কিছুটা
মধ্যে হলো এর মিল রয়েছে, কিন্তু দুটো সাবজেক্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি এখানে দুটো সাবজেক্টকে আলাদা দুটো ইলিপসের মধ্যে রেখেছি, একটা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড একটা হচ্ছে জিওলজি। জিওগ্রাফি কী কী জিনিসগুলোকে নিয়ে ডিল করে সেখানে আমি দেখিয়েছি যে জিওগ্রাফি ডিলস উইথ স্টাডি অফ আর্থ, ল্যান্ডফর্মস, ইনহ্যাবিটেন্টস অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনস লাইক পপুলেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইকোনমিক প্যাটার্ন এটসেট্রা। আর জিওলজি কী নিয়ে ডিল করে, না আর্থ ফরমেশন, আর্থ ইন্টারনাল প্রসেসেস অ্যান্ড আর্থ কম্পোজিশন। তাহলে দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার এদের মধ্যে যেটা দুটো তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে দুটো সুপার ইম্পোজ আমি যদি করি, মানে দুটোর মধ্যে কোইন্সিডেন্স যে পোর্শনটা রয়েছে সেটা দেখাচ্ছে আর্থ সার্ফেসিয়াল ফিচার্স। এই আর্থ সার্ফেসিয়াল ফিচার্সটা আমি জিওগ্রাফিতেও পড়ি আবার জিওলজিতেও, এটা একটা কমন পার্ট। তো জিওগ্রাফিতে আমরা আবার অনেক কিছু, আর আমি যেমন এখানে সব কিছু ইনক্লুড করতে পারিনি, যেমন আমরা জিওগ্রাফি যখন স্কুল লেভেলে পড়ছি আমরা প্লেট টেকটনিক্স পড়ছি, তো সেই প্লেট টেকটনিক্সটা আমি জিওলজিতেও পড়ি যেহেতু এটা আর্থের ইন্টারনাল স্ট্রাকচারের সাথে রিলেটেড। তো এই হলো বেসিক ডিফারেন্স জিওগ্রাফি অ্যান্ড জিওলজি। এবার আরও কিছু ডিফারেন্স রয়েছে সেটা আমি আস্তে আস্তে যখন বলবো, আমি একটু জিওলজি সম্পর্কে একটা ব্রিফ ওভারভিউ আমি আগে দিয়ে দিই, তারপরে আমি দুটোর মধ্যে আরো বেসিক তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা কি। বেসিক ওভারভিউ আমি জিওলজি সম্পর্কে যদি দিতে চাই, তাহলে আমার প্রথমেই যেটা বলার, মানে আমার যেহেতু সাবজেক্টটা তোমাদের কাছে একদম নতুন, আমি অল্প কিছু হাইলাইট এখানে দেওয়ার চেষ্টা করেছি যে জিওলজি পড়ে আমি কি জানতে পারি, কেন আমি পড়বো এরকম একটা সাবজেক্ট, একটা নতুন সাবজেক্ট, সেটা আমি কেন চুজ করবো, এতগুলো সাবজেক্টের মধ্যে থেকে কেন আমি জিওলজিটাকে চুজ করবো। তো প্রথমে যেটা আমাকে আমি এখানে হাইলাইট করেছি, না হিস্ট্রি অফ ইভলিউশন অফ আর্থ থ্রু টাইম। আর্থের যে এই ইভলিউশন, আর্থ ফর্ম করলো যখন থেকে, আমরা সবাই জানি যে সোলার যে সিস্টেম সেখানে আর্থ একটা মেম্বার, তো আর্থ বা এই প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে থেকে এই প্ল্যানেটগুলো কীভাবে তৈরি হলো সেটা সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি এই সাবজেক্টটা থেকে। নেক্সট হচ্ছে প্লেট টেকটনিক্স। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে আমরা তো জানি যে কতগুলো প্ল্যানেট রয়েছে সোলার সিস্টেমে, তো সেই প্ল্যানেটগুলোর মধ্যে থেকে একমাত্র আর্থ ইজ আ লিভিং প্ল্যানেট। কেন লিভিং প্ল্যানেট বলছি, কারণ একমাত্র আর্থের মধ্যেই প্লেট টেকটনিক্স রয়েছে, যেটা আমি আর কোনো প্ল্যানেটের মধ্যে দেখতে পাই না, which is very much very much important। এখানে তাহলে প্লেট টেকটনিক্সটা এতই ইম্পর্টেন্ট যে কারণে আমাদের আর্থকে আমরা বলি একটা ইভলভিং প্ল্যানেট, কারণ আমাদের আর্থ এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, সেটার মধ্যে এখনো প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি চলছে। এখানে আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এগুলো তোমরা জিওগ্রাফিতেও পড়েছো, প্লেট টেকটনিক সম্পর্কে মোটামুটি সবাই একটু হলেও জানো, তাই আমি এখানে একটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে একটা ক্রস সেকশনাল এখানে আমি দেখাচ্ছি, ক্রস সেকশন, আর্থের ক্রস সেকশন যেখানে ম্যান্ডেল কনভেকশন হচ্ছে বা প্লেট মুভ করছে, তো দ্যাট ইজ প্লেট টেকটনিক। নেক্সট যেটা, সেটা হচ্ছে অরিজিন অফ ডিফারেন্ট কাইন্ড অফ রকস অ্যান্ড মিনারেলস। আর আমাকে জিওলজিতে যেটা আমি পড়ি সেটা হচ্ছে না ডিফারেন্ট, আমাদের আর্থ কী দিয়ে তৈরি হয়, না বেসিক্যালি আর্থ রক বা পাথর দিয়ে তৈরি হয়। তাহলে সেই আমরা এটাও জিওগ্রাফিতে পড়ে এসেছি যে কত রকমের রক হয়, ইগনিয়াস রক, মেটামরফিক রক অ্যান্ড সেডিমেন্টারি রক। তাহলে সেই রকগুলো কোন কন্ডিশনে তৈরি হয় এবং সেই রকগুলো কী দিয়ে তৈরি হয়, তো সেই সম্পর্কে আমরা একটা ধারণা করি। তো সেখানে আমি এখানে আমি যেমন দেখিয়েছি যে কিছু মিনারেল দেখিয়েছি আবার কিছু রক দেখিয়েছি, এখানে মিনারেলের মধ্যে কোয়ার্টজ, ফেলস্পার, মাস্কো মানে মাইকা, মাস্কোভাইট অ্যান্ড বায়োটাইট অ্যান্ড রকের মধ্যে কিছু কমন মিনারেল কমন রক আমি এখানে দেখিয়েছি, গ্রানিট, স্যান্ডস্টোন অ্যান্ড নাইস। তাহলে এই মিনারেলগুলো দিয়ে আবার এই রকগুলো তৈরি হয়, তো এগুলো আরও ডিটেল রয়েছে জিওলজির মধ্যে, তো এটা একটা কম্পোনেন্ট। নেক্সট যেটা একটা ইন্টারেস্টিং দিক জিওলজির, সেটা হচ্ছে আমরা তো ছোট থেকেই অনেক প্রি হিস্টোরিক লাইফ সম্পর্কে শুনে এসেছি, যেমন ডাইনোসর। তো ডাইনোসর একটা প্রি হিস্টোরিক লাইফ যেটা এক্সটিংক্ট করে গেছে, যেটা আর এখন নেই, তো সেই
প্রিহিস্টোরিক লাইফ সম্পর্কে যে একটা ধারণা, সেই ধারণাটা আমরা কোথা থেকে পাই না, এই জিওলজি একটা সাব ডিভিশন রয়েছে, একটা ভাগ, সেটাকে আমরা বলি প্যালিয়েন্টোলজি। সেই প্যালিয়েন্টোলজি পড়লে আমরা প্রিহিস্টোরিক লাইফ সম্পর্কে জানতে পারি। যেমন এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, এটার নাম হচ্ছে ট্রাইলোবাইট। এই ট্রাইলোবাইট হচ্ছে একটা আর্থ্রোপডা, যেমন এখন আরশোলা, সেরকম একটা টাইমে এরকম এই ধরনের আর্থ্রোপডা গুলো জীবিত অবস্থায় ছিল। এখন এরা এক্সটিংক্ট করে গেছে, কিন্তু এদের ইমপ্রেশনটা আমি রকের মধ্যে ফসিল হিসাবে দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা ফসিল। আর আমি এখানে ডাইনোসরের একটা ছবি দেখাচ্ছি, যে এইরকম পাথরের মধ্যে তাদের যে প্রিজার্ভ হয়ে থাকা, যে তাদের ইমপ্রেশনটা, তাদের এই ফসিলগুলো আমরা স্টাডি করে একটা প্রিহিস্টোরিক লাইফ সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারি। এটা গেল আরেকটা দিক। আরেকটা জিওলজির আরো বিভিন্ন দিক আছে, আমি এখানে সবকটা আলোচনা করার মতো অত সময় নেই বলে আমি ওখানে সবকটা দেখাতে পারছি না। মেন যে জিনিসগুলো, যেগুলো খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের খুব ভালো লাগবে, সেই জন্য আমি সেই কয়েকটা চুজ করে নিয়েছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে ফসিল ফুয়েলস অ্যান্ড ইকোনমিক মিনারেলস। এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এর একটা ইকোনমিক ভ্যালু রয়েছে, ইকোনমি ইম্পর্টেন্স রয়েছে আমাদের সোসাইটিতে। আমরা তো জানি যে যত দিন যাচ্ছে, এই যে এনার্জি, এনার্জিটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট দিক, যে কয়লা, পেট্রোলিয়াম, এই যে ফসিল ফুয়েলগুলো, এগুলো কিন্তু ভীষণ রকমই একটা ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। তো এই যে কয়লা বা পেট্রোলিয়াম, সেইগুলো কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় গেলে আমি এই কয়লার খনি থেকে কয়লা এক্সট্রাক্ট করতে পারবো, বা কতটা কয়লা পেতে পারি, বা ঠিক কোন জায়গায় কয়লা ফর্ম করে, বা পেট্রোলিয়াম আমি কোন জায়গায় পাবো, সেই জিনিসগুলো কিন্তু আমরা জিওলজি পড়লে তবেই একটা ধারণা করতে পারবো, এবং এটার কিন্তু গুরুত্ব অপরিসীম। তাই ফসিল ফুয়েলের দিকটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। আবার যদি আমি ফসিল ফুয়েলকে বাদ দিই, আমি যদি অন্যান্য ইকোনমিক মিনারেলগুলোর নিয়ে আলোচনা করি, যেমন আয়রন ওর, যেমন হেমাটাইট, ম্যাগনেটাইট, ম্যাঙ্গানিজ ওর, এই যে ওর বা আকরিক, এইগুলো কোথায় পাবো, বা কোথায় ইন্ডিয়ার কোন কোন জায়গায় এই আকরিকগুলো পাওয়া যায় বা পেতে পারি, সেই সম্পর্কে যে ধারণা, সেটা কিন্তু আমরা একমাত্র জিওলজি পড়লেই পেতে পারি। যেমন আমি এখানে একটা আয়রন ওরের মাইন কেমন হয় সেরকম একটা ছবি দিয়ে তোমাদের দেখিয়েছি। তো ওভারঅল আমি জিওলজিতে এই এই জিনিসগুলোকে কভার করি। তাহলে প্রথমে যেটা হলো যে ইভলিউশন অফ আর্থ থ্রু টাইম, নেক্সট হচ্ছে প্লেট টেকটনিক্স, দেন হচ্ছে অরিজিন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ রক অ্যান্ড মিনারেলস, আমি কিভাবে আমি রক বা মিনারেল তৈরি কিভাবে হয়, কোথায় কী ধরনের রক পাবো, তাদের অরিজিন কীরকম, বা কী কী মিনারেল দিয়ে সেগুলো তৈরি, এগুলো পুরোটাই পড়ছে পেট্রোলজির মধ্যে। দেন হচ্ছে প্রিহিস্টোরিক লাইফ, ফসিলস পড়ছে তার মধ্যে। তারপরে যেটা আমি এখানে হাইলাইট করেছি, সেটা হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স, ফসিল ফুয়েলস অ্যান্ড ইকোনমিক মিনারেলস। তো এই হলো ওভারঅল জিওলজি। নেক্সট আমি যেটা দেখবো, যে টুলস অফ এ জিওলজিস্ট, একটা জিওলজিস্ট হতে গেলে তার মেন যে টুলগুলো দরকার হয়, কারণ আমরা একটা তোমাদেরকে বলে রাখি যে জিওলজি কিন্তু একটা ফিল্ড বেসড সাবজেক্ট। আমাদের কিন্তু প্রায় বছরে এক, মানে মিনিমাম একবার ফিল্ড সার্ভে করতে হয়, কারণ এই যে আমরা আগেই আমি বললাম যে ফসিল স্টাডি করছি বা রক নিয়ে স্টাডি করছি, মিনারেল নিয়ে স্টাডি করছি, সেটা তো আর ঘরে বসে করা সম্ভব নয়। তাই সেই রকগুলো কীভাবে রয়েছে, আর্থের কোথায় কীভাবে রয়েছে, এবং এই যে বললাম কয়লা বা পেট্রোলিয়াম বা এগুলো কোথায় কীভাবে থাকে, সেটার জন্য আমাকে কিন্তু ফিল্ড স্টাডি করতে হয়। তাহলে সেই ফিল্ড স্টাডি করার জন্য আমার বেসিক কিছু জিনিস প্রয়োজন হয়, সেগুলোকে আমি জিওলজিস্টের টুলস হিসাবে কনসিডার করছি। নাম্বার ওয়ান হচ্ছে হ্যামার, নাম্বার টু হচ্ছে ক্লাইনোমিটার, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে পকেট লেন্স। আমি তিনটে ছবি এখানে দিয়ে দিয়েছি, এবং আমি কিছু ফিল্ড ফটোগ্রাফ এখানে দিয়েছি, যে কিভাবে আমরা ফিল্ড স্টাডি করি, কিভাবে রকেদের স্টাডি করি। তো এগুলো খুব একটা ইন্টারেস্টিং জায়গা বা ইন্টারেস্টিং পার্ট জিওলজি সাবজেক্টটা। তো
নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে, আমি যদি জিওলজিকে অ্যাজ এ কেরিয়ার চুজ করি তাহলে আমি কিভাবে, মানে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আমি জিওলজিকে অ্যাপ্লাই করতে পারবো, এবং জিওলজির কোন স্পেশালাইজ সাবজেক্টটা নিয়ে পড়লে আমি কোন চাকরি পেতে পারি, সেগুলো নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব। তো এখানে আমি যেটা দেখিয়েছি যে আমি যদি জিওলজি পড়তে চাই তাহলে আমাকে আমার বেসিক এলিজিবিলিটিটা কী হবে, কী হতে হবে, যে আমার একাডেমিক এলিজিবিলিটিটা কী হতে হবে, না আমাকে, আমি যদি বিএসসি অনার্স করতে যাই জিওলজিতে তাহলে আমার টুয়েলথ স্ট্যান্ডার্ডে আমার সাবজেক্ট কম্বিনেশন কী কী থাকতে হবে, না আমার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স এই তিনটে কম্বিনেশন থাকতে হবে যদি আমি জিওলজি অনার্স করতে চাই। ঠিক আছে, আমি এই তিনটে কম্বিনেশন থাকলে, এই তিনটে সাবজেক্টের কম্বিনেশন থাকলে তবেই আমি কোনো কলেজে আমি বিএসসি অনার্স ইন জিওলজি পড়তে পারবো। এবারে তাহলে আমি বুঝতেই পারছি যে জিওলজি হচ্ছে, আমি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই আমি জিওলজিটাকে অ্যাজ এ প্রফেশন, মানে কেরিয়ার হিসাবে চুজ করতে পারবো। এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে জিওলজি আমি তাহলে বলছি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারবো, তাহলে জিওলজি কিন্তু একটা অ্যাপ্লাইড সায়েন্স, নট পিওর সায়েন্স। পিওর সায়েন্স বলতে আমরা কি বুঝি, তা ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে পিওর সায়েন্স। জিওলজি কিন্তু একটা অ্যাপ্লাইড সায়েন্স। কেন অ্যাপ্লাইড সায়েন্স? না আমি এখানে জিওলজির কতগুলো সাবডিভিশন দেখিয়েছি, মানে জিওলজির কিছু ব্রাঞ্চেস অফ জিওলজির আমি এখানে কিছু তুলে ধরার চেষ্টা করেছি। যেমন দেখো ওখানে বলেছে জিওকেমিস্ট্রি, প্ল্যানেটারি জিওলজি, জিওফিজিক্স, ন্যাচারাল হ্যাজার্ড, জিওবায়োলজি, তাহলে এগুলো হচ্ছে জিওলজির বিভিন্ন রকম ব্রাঞ্চ। তাহলে এই ব্রাঞ্চগুলোর নাম দেখেই তুমি একটা ধারণা করতে পারছো যে কেন আমি জিওলজিটাকে অ্যাপ্লাইড সায়েন্স বলছি। যেমন ধরো জিওকেমিস্ট্রি, জিওকেমিস্ট্রি কি হচ্ছে না, জিওকেমিস্ট্রিটা হচ্ছে কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন। জিওলজিতে কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন রয়েছে বলে এই ব্রাঞ্চটার নাম হয়েছে জিওকেমিস্ট্রি। সেরকমভাবেই যেখানে ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা বেশি হচ্ছে জিওলজি যে ব্রাঞ্চে সেটাকে আমি জিওফিজিক্স বলছি। সেরকম একইভাবে প্ল্যানেটারি জিওলজিতে প্ল্যানেটারি সায়েন্সের অ্যাপ্লিকেশন বেশি, বায়োলজিক্যাল সায়েন্সের অ্যাপ্লিকেশন বেশি হচ্ছে জিওবায়োলজি বা প্যালিন্টোলজিতে। তাহলে এই সাবজেক্ট কম্বিনেশনগুলো আছে বলেই আমি এটাকে অ্যাপ্লাইড সায়েন্স বলছি, পিওর সায়েন্স বলছি না। তাহলে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই আমি জিওলজি সাবজেক্টটা চুজ করতে পারবো। আমার যদি এই তিনটে সাবজেক্ট কম্বিনেশন না থাকে টুয়েলভ স্ট্যান্ডার্ডে তাহলে কিন্তু আমি জিওলজি চুজ করতে পারবো না, আমি অ্যাপ্লাই করতেই পারবো না কোনো কলেজে। নেক্সট আমি এখানে যেটা দেখিয়েছি যে ইউজি কোর্সে, মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে আমি কোন কোন কলেজে জিওলজি পড়ানো হয় তার আমি এখানে একটা লিস্ট দিয়েছি। আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটাকেই প্রেফার করেছি। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে এই সাবজেক্টের ওপর ব্যাচেলার ডিগ্রি দেওয়া হয়, অনার্স করানো হয়। তো সেই কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো কী কী সেটা আমরা একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে, আচ্ছা প্রথমেই যেটা বলে নিই যে এই সাবজেক্টটা কিন্তু বেশি কলেজে পড়ানো হয় না। সব থেকে পুরনো যেটা কলকাতায়, আমরা যেটা দেখি যে কলকাতায় কিছু কমন কলেজে এটা পড়ানো হতো, কিন্তু রিসেন্টলি মানে পাঁচ থেকে ছ বছর আগে নতুন কিছু গভর্নমেন্ট কলেজ যেগুলো খুলেছে সেই গভর্নমেন্ট কলেজগুলোতে এই জিওলজির ডিপার্টমেন্টটা খুলেছে রিসেন্টলি এই পাঁচ ছ বছরের মধ্যে। তো সেই কলেজগুলোকে আমি এই লিস্টে ইনক্লুড করেছি। প্রথমে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, অনেক পুরনো ডিপার্টমেন্ট জিওলজির। তারপর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এখন আর ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে নেই, আগে ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যেই ছিল। তো যাদবপুর, প্রেসিডেন্সি, তারপরে হচ্ছে আশুতোষ কলেজ, যোগমায়া দেবী কলেজ, এই দুটো ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে পড়ছে। আর নেক্সট হচ্ছে হেস্টিংসে সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, এই তিনটে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে জিওলজি পড়ানো হয়। নেক্সট হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে জিওলজি ডিপার্টমেন্ট খুব ভালো, অনেক পুরনো ডিপার্টমেন্ট দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। তারপরে যেখানে পড়ানো হয় সেটা আমাদের কলেজ, শহীদ মাসুম মিনি হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর উমেন, এটা নিমতরিতে রয়েছে। আর মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে
আর একটা কলেজে পড়ানো হয়, আমার এখানে নামটা ইনক্লুড করা হয়নি, সেটা হচ্ছে মহিষাদল রাজ কলেজ। মহিষাদল রাজ কলেজও রিসেন্টলি মানে 3-4 বছর আগে জিওলজি ডিপার্টমেন্ট ওখানে ওপেন হয়েছে। আর পূর্ব পূর্ব মেদিনীপুরে এই দুটো কলেজে পড়ানো হয়, আর পশ্চিম মেদিনীপুরে পড়ানো হয় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ গোপীবল্লভপুরে। এছাড়া হুগলিতে হুগলি মহসিন কলেজে জিওলজি ডিপার্টমেন্ট রয়েছে, সেটাও বেশ পুরনো ডিপার্টমেন্ট, অনেক বছর ধরে সেখানে জিওলজি পড়ানো হচ্ছে। আর এছাড়া নতুন কলেজ যেগুলো মানবাজার, মেজিয়া এবং পেডং, এখানে যে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজগুলো খোলা হয়েছে সেখানেও জিওলজি সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কোর্স। জিওলজি মাস্টার্স করতে গেলে সেটা অ্যাপ্লাইড জিওলজি হয়ে যায়, অ্যাপ্লাইড জিওলজি, এমএসসি ইন অ্যাপ্লাইড জিওলজি। তো সেটা 2 বছর 2 ইয়ার্স এর একটা কোর্স হয়, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কোথায় কোথায় এমএসসি করতে পারি না, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এছাড়া কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে এমএসসি করানো হয়, বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি আন্ডারে হুগলি মহসিন থেকে এমএসসি করানো হয়, আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকেও এখন এমএসসি করানো হয়। এই লাস্ট 3 বছরে ওখানে নতুন এমএসসি চালু হয়েছে, ওখানে এমএসসি এবং এখন মনে হয় বিএসসি ওখানে করানো হচ্ছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি আমি আদার স্টেটসগুলো দেখি, আমি এখানে 3টে ইউনিভার্সিটির নাম লিখেছি, এছাড়াও আরও অনেক জায়গাতে ইন্ডিয়ায় অনেক জায়গায় এমএসসি করানো হয় জিওলজি বা অ্যাপ্লাইড জিওলজিতে। যেমন বিএইচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, বম্বে সেন্ট জেভিয়ার্স কলেজ, এটা খুব নাম করা কলেজ, যেখানে জিওলজি ডিপার্টমেন্ট রয়েছে এবং সেখানে এমএসসি করানো হয়। নেক্সট যেটা আমার এখানে বলা যে বিএসসির পরে আমরা এমএসসি করার জন্য জ্যাম পরীক্ষায় বসতে পারি। জ্যাম কি না, জয়েন্ট অ্যাডমিশন টেস্ট, যেটা একটা ন্যাশনাল লেভেল এন্ট্রান্স টেস্ট ফর এমএসসি ইন অ্যাপ্লাইড জিওলজি অর আর্থ সায়েন্স। তো সেই জ্যামে যদি আমি কোয়ালিফাই করি তাহলে আমি কিছু বেশ কিছু ইনস্টিটিউট মানে আইআইটি, এনআইটি এরকম ইনস্টিটিউট থেকে আমি এমএসসি কমপ্লিট করতে পারি। আবার সমস্ত আইআইটিগুলোতে কিন্তু জিওলজি পড়ানো হয় না, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, আইআইটি বম্বে, আইআইটি রুড়কি, আইআইটি ভুবনেশ্বর, আইএসএম, আইআইএসসি শিবপুর, এনআইটি রাউরকেল্লা, এনআইটি দুর্গাপুর, আইজার কলকাতা, এই জায়গাগুলোতে কিন্তু আমরা জ্যাম দিয়ে এমএসসি করতে পারবো। তাহলে এই কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারবো আফটার কমপ্লিশন অফ মাই বিএসসি অনার্স ইন জিওলজি। ঠিক আছে, এরপরে যেটা আমার বলার সেটা হচ্ছে আমি এমএসসি করলাম, এমএসসি করার পরে আমার কেরিয়ার অপরচুনিটিস কি হবে। এক্ষেত্রে যেটা আমি প্রথমেই আমার সমস্ত স্টুডেন্টদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই, এবং আমি তোমাদেরকে এটা প্রথমেই বলে রাখি, যেহেতু জিওলজি সাবজেক্টটা স্কুলে পড়ানো হয় না, তাই এই সাবজেক্টটা পড়ে কিন্তু এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি পাওয়ার রাস্তাটা সম্পূর্ণ বন্ধ। এটা কিন্তু আমাদের প্রথমেই জেনে রাখা ভালো। তাই আমরা এই সাবজেক্টে এমএসসি করে কি কি করতে পারবো, না আমরা একটা এর একটা দিক হলো আমরা 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 যদি রিসার্চ আমাদের রিসার্চ করার ইচ্ছা থাকে তাহলে আমরা রিসার্চ করতে পারবো। তাহলে আমরা এমএসসি কমপ্লিট করার পরে আমরা নেট বা গেট দেওয়ার দিয়ে আমি পিএইচডি করতে পারবো, তারপর পোস্ট ডক করতে পারবো, বা পোস্ট ডক করার পরে আমি কোথাও রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবো। এটা গেল একটা দিক। এরপরে যদি আমি অ্যাকাডেমিক্স বাদ দিয়ে আমি আর এক অ্যাকাডেমিক্সের মধ্যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে অ্যাপ্লাই করতে পারবো, পিএসসি বেশ কিছু পরীক্ষা হয়, সেটা দিয়ে আমি পিএসসি বা সিএসসি দিয়ে কলেজ সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে আমি টিচিং প্রফেশনে আসতে পারবো। তাহলে এই দুটো গেল অ্যাকাডেমিক দিক। যদি আমি নন অ্যাকাডেমিক দিকে যেতে চাই তাহলে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যেখানে আমি অ্যাপ্লাই করতে পারি জিওলজি পড়ে, যেমন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং কোম্পানিজ রয়েছে বিভিন্ন ধরনের যেখানে জিওলজিস্টে রিক্রুট করা হয়,
এরপরে হচ্ছে ইউপিএসসি, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেখানে আমি সেখানে জিওলজিস্ট নেওয়া হয়, সেখানেও আমি অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন রকম কনস্ট্রাকশন অ্যান্ড ইউটিলিটি কোম্পানিজ রয়েছে, সেখানে আমি জিওলজিস্ট অ্যাপ্লাই করতে পারি। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন ফার্ম, যেগুলো বিভিন্ন এনজিও রয়েছে, তার সাথে আমি নিজেকে ইনভলভ করতে পারি। এনভায়রনমেন্টাল কনসাল্টিং ফার্মস রয়েছে, সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি। ইঞ্জিনিয়ারিং ফার্মস রয়েছে, সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি। কনসাল্টিং জিওলজি ফার্ম রয়েছে, সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি। এবার এখানে আমার একটু আমি ক্লিয়ার করে দিই সবাইকে, যে এখানে আমি বললাম যে এই যে কনস্ট্রাকশন অ্যান্ড ইউটিলিটি কোম্পানি, এখানে জিওলজির কাজ কি, বা এখানে ইঞ্জিনিয়ারিং ফার্ম বলি, তাহলে এখানে জিওলজিস্টের কাজ কি? কেন আমি জিওলজিস্ট হিসেবে এখানে অ্যাপ্লাই করব? তার কারণ হচ্ছে, আমরা তো এখন মানে রিসেন্ট পাস্টের কথা যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু এখন প্রায়শই ভূমিকম্প হতে দেখা যাচ্ছে। তাহলে এই যে ভূমিকম্প বা আর্থকোয়েক, সেটা কেন হয় এবং কিসের জন্য হয়, সেটা কিন্তু জিওলজিস্টদের একটা ইন্টারেস্টের জায়গা, এবং জিওলজিস্টরা ইন্টারপ্রিট করতে পারে যে কখন ভূমিকম্প হতে পারে, বা ভূমিকম্প হওয়ার জন্য কি ক্ষতি হতে পারে, বা যাতে ক্ষতি না হয় আমি কি কি প্রিভেন্টিভ মেজার্স নেব, সেগুলো জিওলজিতে সেগুলো কাজ। তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ধর একটা ব্রিজ কনস্ট্রাক্ট করছি বা কোনো টানেল কনস্ট্রাক্ট করছি, সেক্ষেত্রে জিওলজিতে মুখ্য ভূমিকা থাকে যে আমি কোথায় ব্রিজটাকে কনস্ট্রাক্ট করব বা একটা টানেল কোথায় করব। কারণ আমরা তো সবাই জানি যে টানেল কোথায় করা হয়, একটা পাহাড়ি এরিয়ায়, সেখান দিয়ে যদি আমি কোনো রেল লাইন নিয়ে যেতে চাই এটা পাহাড়ের একটা হিলি রেঞ্জের মধ্যে দিয়ে, বা আমি পাহাড়ের গা কেটে রাস্তা বানাচ্ছি, তাহলে সেখানে কি রয়েছে, পাথর রয়েছে, এবং সেই জায়গাটার জিওলজিক্যাল হিস্ট্রিটা একটা জিওলজিস্টকে সার্ভে করতে হবে, এবং সেই কনস্ট্রাকশনটা হওয়ার আগে সেই জায়গাটা সার্ভে করে দেখবে যে ওই এরিয়ায় আদৌ টানেল কনস্ট্রাক্ট করা যাবে কিনা, বা ব্রিজ কনস্ট্রাক্ট করা যাবে কিনা। একটা জিওলজিস্ট হিসাবে সে ওখানটা সার্ভে করবে, এবং তার ওখানকার যে হোস্ট রক বা ওখানে যে পাথরগুলো রয়েছে সেগুলোকে নিয়ে স্টাডি করবে, যে ওখানে আদৌ যদি আমি একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করি সেটা উইথস্ট্যান্ড করবে কিনা। তাহলে এই যে জিনিসগুলো দেখে পরীক্ষা করে জিওলজিস্ট যখন গ্রিন সিগন্যাল দেবে, তখনই একটা কনস্ট্রাকশন কোম্পানি বা ইঞ্জিনিয়াররা সেখানে কনস্ট্রাকশনটা করবে। তাহলে এইখানে কিন্তু একটা জিওলজিস্টদের মুখ্য ভূমিকা রয়েছে। তাই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মস বা কনস্ট্রাকশন যে কোম্পানিজগুলো রয়েছে, তারা কিন্তু জিওলজিস্ট রিক্রুট করে। তাহলে এই হচ্ছে আমার কেরিয়ার অপরচুনিটিজ। নেক্সট আমি এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কারা কারা রিক্রুট করে। আমি এখানে প্রচুর কোম্পানি আছে, আমি সব কোম্পানি এখানে দিতে পারিনি। আমি মেন যেগুলো খুব কমন, যে যার নামগুলো আমরা জানি, যে সমস্ত কোম্পানির নাম আমাদের খুব পরিচিত, আমি সেগুলোই এখানে হাইলাইট করেছি। যেমন কোল ইন্ডিয়া লিমিটেড, তোমরা সবাই তার নাম শুনেছো, ONGC, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা UPSC পরীক্ষা দিয়ে এখানে রিক্রুট করা হয়, বার্ক, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, আচ্ছা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, MMTC, ভারত গোল্ড মাইন্স লিমিটেড, হিন্দুস্তান জিঙ্ক, SR অয়েল অ্যান্ড গ্যাস অ্যান্ড এক্সেট্রা। মানে এই কোম্পানিগুলো কিন্তু রেগুলার বেসিসে জিওলজিস্ট রিক্রুট করে। তাহলে এই এদের যেমন কোল ইন্ডিয়া বা ONGC আগে কি করতো, ওরা আলাদা করে পরীক্ষা নিত রিক্রুটমেন্টের জন্য, কিন্তু এখন বেশ কিছু কোম্পানি তারা কি করে না, থ্রু গেটে, মানে গেটের যে র্যাঙ্ক হয় সেই গেটের র্যাঙ্ক দিয়ে তারা রিক্রুট করে। তাহলে এই কোম্পানিগুলো আমাদের রিক্রুটমেন্ট রিক্রুটার্স, এরা এখানে আমরা জিওলজি হিসাবে জয়েন করতে পারি। এখানে আমার একটা জিনিস আমি বলতে মিস হয়ে গেছে, যে আমি এখানে বললাম যে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, এখানে কিন্তু জিওলজিস্টদের রেগুলার বেসিসে রিক্রুট করা হয়। কেন না, এই যে মানে আমরা এটা তো একটা ভীষণ রকম একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে বিভিন্ন জায়গায় আমরা বলছি যে ভূগর্ভস্থ যে জলের স্তর সেটা ক্রমশ কমে যাচ্ছে। এই যে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে একটা ভীষণ রকম অ্যাওয়ারনেস চারদিকে ছড়িয়ে পড়ছে, যে
আমার জল খরচা কম করতে বলছে, যে বিভিন্ন জায়গায় জল ভূগর্ভস্থ যে জল গ্রাউন্ড মানে গ্রাউন্ড ওয়াটার তার লেভেলটা কমে যাচ্ছে। তাহলে এইখানে কিন্তু জিওলজিস্টের একটা ভূমিকা রয়েছে, যে যেমন ধরো পুরুলিয়া বাঁকুড়া এখানে তো আমরা জানি যে এখানে জলের ভীষণ কষ্ট, যে কোন জায়গায় আমরা ওয়েল বা পাম্পিং করে জল তুলতে পারবো, কোথায় আমরা এই গ্রাউন্ড ওয়াটারটা পাবো সেটা কিন্তু একটা জিওলজিস্ট বলে দিতে পারে, কারণ তার এটা একটা তার স্পেশালাইজ দিক, যেটাকে আমরা বলি হাইড্রোজিওলজিস্ট। তারা গ্রাউন্ড ওয়াটার কোথায় পাবো, একটা অ্যাকুইফার কেমন হবে, তার গ্রাউন্ড ওয়াটারের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা সেটাকে পরীক্ষা করে বলা যে সেটা আমরা ইউজ করতে পারবো কিনা, তো সেই সেই সব দিক নিয়ে আমরা জিওলজিতে পড়াশোনা করি। তো এই দিকটা অ্যাপ্লিকেশন হিসাবে আমি এখানে যে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি অ্যাজ এ হাইড্রোজিওলজিস্ট। তাহলে এই দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কেন আমি জিওলজি নিয়ে পড়বো, আমার ইন্টারেস্টটা কোথায়, মানে কি কেন আমি জিওলজি নিয়ে পড়তে চাইবো, তার অ্যাপ্লিকেশনটাই বা কোথায়। তো এটা আমার অ্যাজ এ জিওলজিস্ট আমার এটা সবাইকে বলা যে এটা ভীষণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এর ইম্পর্টেন্সটা সাংঘাতিক রকম, কারণ এর প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে। তোমরা তো নিজেরাই এতক্ষণ ধরে শুনে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের এখন মাদার আর্থ ইজ ইন গ্রেট ডেঞ্জার, তার এই যে ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে, আমরা একটা ইন্টারগ্লেশিয়াল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই সব কিছুই কিন্তু জিওলজির সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তো সেক্ষেত্রে আমাদের ভীষণ কনসাস হতে হবে, আমাদের এই জিনিসগুলো সম্পর্কে আমাদের আমরা যদি একটা স্পষ্ট ধারণা থাকে তাহলে কিন্তু আমরা অনেক বেশি আরও কনসাস হতে পারবো। তাহলে এই হচ্ছে ওভারঅল একটা মানে জিওলজি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি। আমি সবাইকেই বলবো যে এটা ভীষণ একটা ভালো সাবজেক্ট, তোমরা অবশ্যই এটাকে কেরিয়ার হিসাবে চুজ করো এবং নিশ্চয়ই ভালো করবে তোমরা সবাই। সবার প্রতি একটা বেস্ট উইশেস রেখে আমি আমার এখানে প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ, best wishes for your